সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্ক ফোর্সের সভা শেষে বক্তব্য রাখছেন বাণিজ্য মন্ত্রী টিপু বংশী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সাপ্লাই ম্যাচ করা যায় যে মন্ত্রণালয় তারা এটা বিবেচনায় নেবেন, এটা আমাদের দেখার ব্যাপার না। আমরা অবশ্য এনাদের সাথে একমত যে গাড়ির ব্যবহারটা অত বেশি এখন প্রায়োরিটি না, যতটা প্রায়োরিটি আমাদের বেসিক রিকোয়ারমেন্টস, তো সেই জন্য সেটা মন্ত্রণালয় চিন্তা করছেন। আর যদি এমনিই কিছুটা ইম্প্রুভ করে তাহলে তার কোনো সমস্যাই না। বিদ্যুতের অবস্থা কিন্তু ইম্প্রুভ করবে, অলরেডি করতে শুরু করেছে। এটা অলরেডি তারা দাবি জানিয়েছে, আমরা ওই রিকমেন্ড করব, আমরা জানাবো। যে ভয় পাওয়ার কিছু নাই, তোমার একলার জবাব দিতে তো সব ফেল মেরে দেবে। দেখেন আমি র্যান্ডমলি বলেছিলাম অনেকগুলো আইটেম আসছে, তারপরে আমি বলেও ছিলাম এর মধ্যে যখন আমরা কাজ করতে গেলাম দেখা গেল কোনো কোনোটা আমাদের এখতিয়ারের বাইরে। তারপরে আমি ক্রেডিট কমিশনের চেয়ারম্যান ম্যাডাম বসে আছেন, তাকে বলেছি ফর আইডিয়া সে অ্যাটলিস্ট ইউ ওয়ার্ক অন দিস, সে কাজ করছে ইভেন সিমেন্ট নিয়ে, ইভেন রড নিয়ে, যেটা নর্মালি আমাদের মতো। তারপরে কিন্তু আমরা এক্সট্রা ই করেই আমরা এটা জানার চেষ্টা করছি, যদি কোনো মেজর ডিফারেন্স থাকে আমরা রেসপেক্টিভ মিনিস্ট্রিকে আমরা জানাবো। দিস ইজ আওয়ার ফাইন্ডিং। মাননীয় মন্ত্রী একটু দূরে আছি, আমি কি প্রশ্ন করতে পারি?